हेलो पैरेंट्स, वेलकम बैक टू माय चैनल। আমি অনামিকা আর আপনারা দেখছেন বিএ পজিটিভ মম। আজকের ভিডিওতে কথা বলবো যে বাচ্চাদের চুল আমরা কিভাবে ঘন করতে পারি। অনেক মায়েরাই বলেছেন যে আপনার বাচ্চার বয়স 4 বছরের উপরে হয়ে গেছে, কেউ বলেছেন 7 বছর, কিন্তু বাচ্চার চুল ভীষণ পাতলা। এখানে একটা কথা বলে রাখবো, বাচ্চার চুল ঘন বা পাতলা, বাচ্চার চুল স্ট্রাকচার কোঁকড়া হবে না স্ট্রেইট হবে, সেটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে তাদের হেরিডিটির ওপর, অর্থাৎ মা বাবা বা তার পূর্বপুরুষদের কীরকম হেয়ার স্ট্রাকচার তার উপর ডিপেন্ড করে বাচ্চার চুল কতটা ঘন হবে, কতটা পাতলা হবে বা কীরকম হবে। কিন্তু যদি আপনারা দেখেন যে না, আপনার ফ্যামিলিতে কারো চুলই ততটা পাতলা নয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু কিছু জিনিস ফলো করতে হবে। প্রথমেই হচ্ছে যে বাচ্চার চুল শুরু থেকে কিন্তু অনেক বড় রাখবেন না। বাচ্চা যখন ছোট থাকে, যেমন ধরুন 2 বছর আড়াই বছর, তখন থেকেই কিন্তু বাচ্চার চুল ছোট ছোট করে কেটে রাখবেন। ন্যাড়া মাথা করার প্রয়োজন নেই, কারণ আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম, আগের একটা ভিডিওতে, যে ন্যাড়া মাথা করলেই যে বাচ্চার চুল ঘন হয় সেটা কিন্তু নয়। কারণ ন্যাড়া মাথা করার ফলে কি হয়, খুর চালালে বা যেটা দিয়ে ন্যাড়া করা হয় সেটা চালালে কিন্তু চুলের গোড়াটা দুর্বল হয়ে যায়, এই জন্য চুল ভঙ্গুরও হয়। আবার কি হয়, ন্যাড়া করলে চুল কিন্তু অনেকটা মোটা এবং শক্ত হয়ে যায়, যার জন্য বেসিক্যালি ঘন দেখায়। তো ন্যাড়া মাথা না করে আমি যেটা পার্সোনালি করি, যে আমি আমার বাচ্চাদের চুল একদম ছোট করে কেটে দিই। যেমন ট্রিমার দিয়ে কাটলে একদম ছোট ছোট থাকে ন্যাড়া মাথার যে চুলটা, প্রথম 10-15 দিন, কোনো দিন পর বা 1 মাস পর যেরকম উঠে, ঠিক সেরকম ছোট করে বাচ্চাদের চুল আমি কেটে রাখি, আমার ছেলে মেয়ে দুজনেরই। বিশেষ করে গরমকালে বাচ্চাদের চুল আমি খুব ছোট করে রাখি। তারপরে আপনারা যেটা করবেন, যে সপ্তাহে একদিন বাচ্চাদের চুলে শ্যাম্পু ব্যবহার করবেন। বাচ্চাদের চুলে কিন্তু ঘন ঘন শ্যাম্পু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। শ্যাম্পুর মধ্যে যতই সে ন্যাচারাল হোক আর যতই যাই হোক, বাচ্চাদের চুলের জন্য কিন্তু ঘন ঘন শ্যাম্পু ব্যবহার করাটা সেফ না। এবং এরা যেহেতু বাইরে যায় না, সেই জন্য তার চুলের গোড়াতে ময়লা জমারও কোনো প্রশ্নই আসে না। তাই খুব বেশি শ্যাম্পু করবেন না, সপ্তাহে একদিন শ্যাম্পু করুন। এবার তেলের ক্ষেত্রে, বাচ্চাদের চুলের জন্য কি তেল ভালো সেটা ডিপেন্ড করে যে এক একজন মায়ের এক এক রকম পছন্দ, অভিরুচি তার উপরে। তবে আমি যে তেলটা ব্যবহার করি সেটা সম্পূর্ণ আমার ঘরে তৈরি তেল, যার ভিডিও আমার চ্যানেলে আছে। আমি 3 থেকে 4 রকমের তেল আমার ছেলে মেয়েদের জন্য ব্যবহার করি, তার সমস্ত ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি। এছাড়াও যদি আপনাদের মনে হয় এই তেলগুলো তৈরি করা একটু কষ্টসাধ্য, তাহলে আমি বলবো যে খুব আসান এবং সহজ উপায় হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে আপনারা চাইলে একটু মেথি ভালো করে বয়ল করে এই তেলটাকে ছেঁকে রাখতে পারেন এবং নিয়মিত বাচ্চাদের মাথায় সর্ষের তেল লাগাতে পারেন। সর্ষের তেল প্রতিদিন না যদি লাগাতে চান, তাহলে সপ্তাহে 3 থেকে 4 দিন লাগাতে পারেন। স্নান করার সময় যেমন চুল বাচ্চাতে ধোয়া হয় সেরকমই ধুয়ে দিলেন, শ্যাম্পু করার প্রয়োজন নেই বা তেলটাকে মাথায় থাকতে হবে তারও কোনো মানে হয় না। তো সর্ষের তেলও বাচ্চাদের মাথায় ব্যবহার করা যায়। অনেক বাচ্চাদের নারকেল তেল থেকে ঠান্ডা লাগে, তাই সেফ সাইড হচ্ছে সর্ষের তেল। আর যে সমস্ত মায়েরা নারকেল তেল পছন্দ করেন, তারাও চাইলে নারকেল তেলের মধ্যে একটু মেথি ভালো করে ফুটিয়ে নিয়ে সেই তেলটাকে ব্যবহার করতে পারেন। এছাড়াও মায়েদেরকে খেয়াল রাখতে হবে বাচ্চার মাথা যেন খুশকি না হয়। বাচ্চার মাথা পরিষ্কার রাখার খুব ভালো উপায় হচ্ছে প্রতিদিন 3 থেকে 4 বার চুল আঁচড়ানো। শিশুদেরকে নিয়মিত চুল আঁচড়ানোটাও কিন্তু একটা ভালো এক্সারসাইজ চুলের গোড়াকে স্টিমুলেট করার, এবং এটা থেকে চুলের গোড়াতে স্টিমুলেশন হয়, রক্ত সঞ্চালন হয় এবং নতুন চুল গজাতেও সাহায্য করে। তো এই কয়েকটা জিনিস ফলো করে দেখুন যে আপনার বাচ্চার চুলের যত্নের ক্ষেত্রে অবশ্যই তার চুল বড় হবে। এখানে একটা বিশেষ কথা আমি বলে রাখবো, কোনো রকমের সুগন্ধি তেল, আর্টিফিশিয়াল তেল বাচ্চার চুলে লাগাবেন না। যে সমস্ত তেলগুলো ন্যাচারাল এবং কোনো রকমের কেমিক্যাল নেই, সেই ধরনের তেলই ব্যবহার করুন। এক এক সময় এক একটা তেল ব্যবহার না করাই ভালো, যে কোনো একটা ব্র্যান্ডের একটা তেলই ব্যবহার করুন। নারকেল তেল ব্যবহার করলে নারকেল তেল করুন, অলিভ অয়েল চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। আর যেটা বললাম সর্ষের তেল, সর্ষের তেলও কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী এবং হেয়ার গ্রোথের জন্যও কিন্তু খুব ভালো। তো যে টিপসগুলো আজকের ভিডিওতে আমি শেয়ার করলাম, ফলো করে দেখুন, অবশ্যই আপনার বাচ্চার চুল ঘন হবে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।